মুকুল রায়ের গাড়ি আটকে তল্লাশি, দফায় দফায় তল্লাশি পুলিশের। মুকুল রায়ের গাড়ি আটকে কলকাতা বিমানবন্দরে মুকুল রায়ের গাড়ি আটকে তল্লাশি চলে, দেখছেন সেই ছবি। এখান থেকে মন্ত্রীর কাছে একটু আগে মন্ত্রীর গাড়ি কিন্তু সার্চ হয়নি, মন্ত্রীর গাড়িতে টাকা ভর্তি ব্যাগ আছে। কোন মন্ত্রীর কথা বলছেন? রাজ্যের মন্ত্রী। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দফায় দফায় মুকুল রায়ের গাড়িতে তল্লাশি চালানো হয়, প্রথমে কলকাতা বিমানবন্দরে, তারপর সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন কৈখালী মোড়ে, ফের বিজেপি নেতার গাড়ি আটকে তল্লাশি। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে, কি খবর রয়েছে পার্থ? তিনি ভোট দেওয়ার জন্য দিল্লিতে গিয়েছিলেন এবং তারপরে তিনি যখন ফেরেন, ফেরার সময় প্রথমে বিমানবন্দরের বাইরে সেখানে কিন্তু রাজ্য পুলিশ তার গাড়ি আটকে তার গাড়ি পরীক্ষা করা হয়। দীর্ঘক্ষণ ধরে সার্চ করার পরে তাকে যখন বিমানবন্দরের সামনে থেকে ছাড়া হয়, কিছুটা দূরে এগিয়ে আসার পরে কিন্তু আমরা দেখতে পাই কৈখালীর মোড় বাহুয়াটি থানা এলাকার সেই জায়গায় কিন্তু দ্বিতীয় দফায় আবারও মুকুল রায়ের গাড়ি আটকানো হয় এবং আটকে রেখে সার্চের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানোর জন্য আটকানো হয়। পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যেটা রুটিন সার্চ চলছে সেই জন্যই কিন্তু এই গাড়ি আটকানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আপাতত বর্তমানে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপির অন্যান্য কর্মীরাও কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন মুকুল রায়কে যেহেতু আটকানো হয়েছে সেই খবর শোনার পর। যদিও মুকুল রায় যে অভিযোগ করছেন যে নিচকি এটা রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে এবং এক দফায় প্রথম দফায় সার্চ করার পরে কিন্তু দ্বিতীয় দফায় তার গাড়ি আবারও সার্চ করা হচ্ছে এবং গোটা ঘটনার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেই নিয়েই কিন্তু মুকুল রায় অভিযোগ করছেন। ধন্যবাদ পার্থ। দেখতে পাচ্ছেন মুকুল রায়ের গাড়ির যে ব্যাগ, সেই ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে। দফায় দফায় মুকুল রায়ের গাড়িতে তল্লাশি চালানো হয়েছে, প্রথমে কলকাতা বিমানবন্দরে, তারপর সেখান থেকে বেরোনোর পর কৈখালীতে মুকুল রায়ের গাড়ি আটকে তল্লাশি চলে। মুকুল রায় নিজে যেটা অভিযোগ করছেন যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে গাড়ি আটকানো হয়েছে।